ঈদ মোবারক। ঈদ মোবারক। আবার সুন্দর করে বলো। ঈদ মোবারক। নাও তোমার ঈদের সালামি। ঈদের দিন সব সময় মানুষের জন্য আনন্দ বার্তা বয়ে আনে না। অনেক সময় আছে এই আনন্দের দিনগুলো আপনার কাছে তিক্ত মনে হয়, যখন আপনার খুব কাছের মানুষ আপনাদের থেকে দূরে সরে যায়। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে ছেলের আর ছেলের বাবার পায়জামা পাঞ্জাবি রেডি করে দিচ্ছি, ওরা গোসল করে নামাজে চলে যাবে, তো এই জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে নিলাম। ছেলেকে রেডি করিয়ে দিয়েছি, এখন ওর বাবার সাথে ঈদগাহ মাঠে যাবে প্রথমবার ঈদের নামাজ পড়ার জন্য। আমার ছেলে এই ফার্স্ট ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাচ্ছে। তো ইতিমধ্যে ওরা নামাজে চলে গেছে এবং নামাজ শেষ করে বাসায়ও চলে আসছে এই যে আপনাদের ভাইয়া। ওরা ঈদের নামাজে যাওয়ার আগে একটু সেমাই মুখে দিয়ে গিয়েছিল, তো আসার পর আমি হচ্ছে ওকে, তো যেটা বলতেছিলাম যে সবসময় আনন্দের মুহূর্তগুলো আমাদের জন্য কিন্তু আনন্দের হয় না। এর কারণ হচ্ছে, অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যে আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিল, ওনাকে কয়েকবার কিন্তু হসপিটালাইজ করা হয়েছে। তো সাডেনলি উনি গত 20 রোজায়, মানে 12 এপ্রিল ইফতারের পরে, মানে আমার মা শাশুড়ি আম্মা আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে যান। সবাই আমার জন্য দোয়া করবেন, আসলে ওনার এইভাবে চলে যাওয়াটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তো এইবারের ঈদটা আমাদের জন্য একটু না অনেক বেশি অন্যরকম ছিল, কারণ আমাদের আম্মা আমাদের সাথে ছিল না, উনি আমাদের পাশে ছিল না। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত বাসী করেন। আপনাদের কাছে আমার শাশুড়ি আম্মার জন্য এই দোয়া চাওয়া। আর আপনাদের ভাইয়া এর মধ্যে কবর জিয়ারত করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আমাদের এখানে, মানে আমাদের আমিনবাজারে। ঈদের জামাতটা সকাল 9টা থেকে শুরু হয়েছে, তো যার কারণে ওর কবর জিয়ারতে যাইতে একটু সময় লেগে গেছে, একটু দেরি হয়েছে। এর আগে আমার শ্বশুর দেবর ভাসুররা সবাই কবর জিয়ারত করে আসছে, তো আমি কিন্তু এখন আমিনবাজার, মানে আমার বাবার বাড়িতে আছি। যেহেতু আমার শরীরটা অসুস্থ, সেই কারণে আমি এখন আপাতত আমিনবাজারে আছি। আর বাচ্চাদের ঈদ তো সকাল থেকেই শুরু হয়ে গেছে, এখন হচ্ছে সালামি পর্ব। আগে একটা সময় ছিল যখন সালামি নিতে খুব, মানে আগ্রহী ছিলাম, সালামি নিতে ভালোবাসতাম। আর এখন একটা সময় যে সময়টা হচ্ছে সালামি দিতে খুব ভালো লাগে, না দিতে পারলে খারাপ লাগে। তো আমার ভাগ্নি, দুই ভাগ্নি এসেছে, ওদেরকে ঈদের সালামি দিয়ে এখন আমার ফুপুদের ফ্ল্যাটে যাচ্ছি তিনতলাতে, আমার ফুপাতো বোনদের ঈদের সালামি দেওয়ার জন্য। তো ওরা হচ্ছে রেডি হচ্ছিল, তো আমরা উপরে এসে দেখি ওরা রেডি হচ্ছে। এটা হচ্ছে আমার ফুপাতো বোন, সবার ছোট, তো ওকে ভিডিও করতেছিলাম আমি, ও আমাকে বলতেছিল যে আপা এটা তোমার ব্লগে দিও না। আর এটা হচ্ছে মেজো আসমা, ওকে আমার অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। তো এবারের, মানে ওরা আমার আপনাদের ভাই আর সালমানের ড্রেসটা ম্যাচিং হয়ে গেছে। তো এখন এই যে সবাইকে আমি ঈদের সালামি দিয়ে দিচ্ছি, আসলে এখন ঈদের সালামিগুলো দিতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমিও সালামি পেয়েছি, আমার হাজব্যান্ড আমাকে সালামি দিয়েছে, যদিও এখন বড় হয়ে গেছি, এখন আর কারো কাছ থেকে সালামির আশা করি না, এখন শুধু দেওয়ার চেষ্টা করি। তারপরেও মানে হাজব্যান্ডের কাছ থেকে যখন সালামি পাই তখন খুব বেশি ভালো লাগে। তো মোটামুটিভাবে ঈদের দিনটা এভাবেই মানে কাটলো, বাসায় বসে সিম্পলভাবে। ঈদের পরের দিন আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সালমানকে নিয়ে, ও দাদু বাড়িতে গিয়েছিলাম, ও দাদুর সাথে, চাচুদের সাথে, আমার ভাসুর যার সাথে দেখা করার জন্য। তো এই যে সালমানের ঘোরাঘুরি শেষ করার পরে ওকে হচ্ছে এখন ফিরনি খাইয়ে দিচ্ছি, এই ফিরনিটা আমার ফুপু পাক করেছে, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি। খাবার নিয়ে ও খুবই জ্বালাতন করে আমাকে, ওকে খাওয়াতে আমার সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে ওকে খাওয়ানো।
তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সিম্পল একটা ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।